তো এই যে একটা বিজনেস করতে গেলে আমার একটা ইন্টারন্যাশনাল বিজনেস যেটা আমি একটা এলাকা নিতে করতাম আর আমি সারা ওয়ার্ল্ডে বিজনেস করব তাহলে কত টাকার পুঁজি প্রয়োজন আছে একটা পুঁজির তো বিষয় আছে না তারপরে টাইমের একটা বিষয় আছে আমি তো একজন টিচার আমি একজন বিজনেসম্যান আমি একজন অফিস করতেছি আমি ব্যবসা করতেছি আমি এটা সম্পর্কে আমি কিভাবে ভাষা করব আমি জাস্ট এই মোটিভেশন নিয়ে কথা বললাম আর কথা বলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন কারণ আমাদের আশিক লিডার পর কথা বলছেন হাবিব ভাই তারপরে কামাল ভাই সবার কথাই ভালো লাগছে সবাই মানে পজিটিভ কথাগুলো বলছে আমাদেরকে বোঝার জন্য আর্নিং করার জন্য তো যা আমি আপনাদের আজকে দেখাচ্ছি সেটা হলো টাইম সময় আমাদের সবারই কিন্তু 24 আওয়ার আমার আপনার সবার এখন এই 24 আওয়ারের ভিতরে আমার চাকরি থাকা ঘুম পরিবার বাজার ঘাট যা আছে টোটালি এর ভিতরে তাহলে আমি 24 আওয়ারসকে বা সময়কে কিভাবে একসাথে বিনিয়োগ করব আমি এখানে তাকে লাইভ ভিডিও দিচ্ছি মানে যেহেতু কারণ প্রবলেম না হচ্ছে এই 24 আওয়ার আমাদের সবার একটা টাইম থাকে এখান থেকে যদি আমি যদি একটা টাইম হিসাব করি আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যদি অফিস করি তাহলে কত ঘন্টা হলো ওখানে কত ইনফরমেশন রেডি আছে তাহলে আমি এখানে বিনিয়োগ করলাম কত 5 টাকা 6 টাকা না এটা আমি বিনিয়োগ করি না আমি কিভাবে বিনিয়োগ করলাম আপনি কি সাবান কিনেন না টুথপেস্ট কি দোকান থেকে কিনেন না সেটা আমি কিনে নিই সেটা কি বিনিয়োগ করি সেটা বিনিয়োগ করি না তাহলে আমি আমি এখান থেকে টাকা দিলাম কিনে আমি কি হলাম প্রোডাক্ট পেলাম তাহলে কোম্পানি সাথে আসলে তো কি নাই কোনো কন্ডিশন নাই টাকা দিলাম প্রোডাক্ট পেয়ে গেলাম তো সেম আমার কাছে সবচেয়ে তাহলে আমি 1 টাকা বিনিয়োগ করলাম না 1 টাকা বিনিয়োগ না করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে আমি বিজনেস করতে পারি এখন যদি আমি যদি প্রোডাক্টটা ইউজ না করি ফার্স্ট অবস্থায় তাহলে আমি প্রোডাক্টটা শেয়ার করতে পারবো না তাহলে আপনি এখানে কনসেপ্টটা ক্লিয়ার হলো ভাই তাহলে আমি ট্রেডিশনাল বিজনেস করতে গেলে ঘর ছাড় আর ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে কোনো টাকার প্রয়োজন নাই জাস্ট আপনি ইউজ করবেন যে প্রোডাক্টগুলো সেগুলো আপনি ক্রয় করবেন আর ওনাদের দিয়ে শেয়ার করে দেবেন তাহলে আমাদের টাইমে ইনভেস্ট হলো টাইমটা আমরা বুঝতে পারলাম এবং বিনিয়োগের বিষয়টা আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের বিজনেসটা আমাদের করা যাবে কিনা ইয়েস যাবে তো সেকেন্ড টাইম কথা হলো যেহেতু কথা দীর্ঘতর করব অনেক টাইম হয়ে গেছে অনেক লিডার অনেক কথাই বলছে আমাদের লাস্ট একটা কথা একটা মেসেজ সেই মেসেজটা হলো যেহেতু আমরা মানুষ আমাদের ইনকাম আমাদের করতে হবে আজকে যদি আমরা যদি তাকাই বাস্তবতার দিকে এই যে করোনা মাস্কে করোনা গেল করোনার অবস্থার কারণে অনেক মানুষ আজকে চাকরি হারা যারা শিক্ষা প্রতিষ্ঠান ছিল শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট যারা ব্যবসায় ছিল ব্যবসায় নষ্ট যারা কারখানা ফ্যাক্টরি ছিল তাদের অবশ্য নষ্ট অর্থাৎ টোটালি একটা জাকি আসার কারণে সবাই এলোমেলো হয়ে গেছে কেননা ট্রেডিশনাল ছিল শুধু নিজের কাছেই ছিল তাদের হেল্প করা কেউ ছিল না আপনাকে এমন একটা অবস্থান তৈরি করতে হবে সময়ের সাথে যোগের সাথে আপনাকে মিলে যেতে হবে আপনাকে একটা বিজনেস করতে হবে একটা সিস্টেম তৈরি করতে হবে আপনি যখন এখানে না আপনার বিজনেস কিন্তু হচ্ছে যেমন ডিএক্সএন থেকে সম্ভব আজকে এখানে যারা ডিএক্সএন এ ইনভলভ ছিল আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে